সুগার মিলের জন্য কত গাড়ি ঘোড়া চলতো, কত মানুষজন এখানে লেনদেন করতো, আনাগুনা করতো, এখন তার কিছুই নাই, এখন অন্ধকার হয়ে গেছে। খুব নিরিবিলি বলতে ট্রেন তো নাই, ট্রেন হচ্ছে আপনার দুইটা ট্রেন, একটা সকালে যায় খুলনা থেকে গোয়ালন্দ ঘাট, একটা গোয়ালন্দ ঘাট থেকে পুরাদা পর্যন্ত দুইটা ট্রেন, আর দুইটা ট্রেন আছে এখানে থামে না। বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া একটি গৌরবময় জেলা, এই জেলাকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। প্রিয় দর্শক, আজ আমি দেখাবো এই সাংস্কৃতিক রাজধানী খ্যাত জেলাতেই ঐতিহ্যবাহী একটি স্থানের কথা, যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী দেশের প্রথম জগতি রেল স্টেশনের কথা। তৎকালীন ব্রিটিশ সরকারের উদ্যোগে উপনিবেশিক রেলওয়ে বাংলায় রেলওয়ের যোগাযোগের ক্ষেত্রে উন্নতি, ব্যবসা বাণিজ্যের প্রসার ও পণ্য পরিবহনের কাজে এক অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে স্টেশনটি প্রতিষ্ঠা করা হয়। পশ্চিমবঙ্গের রানারঘাট থেকে কুষ্টিয়া দর্শনা ও প্রদাহ হয়ে জগতি পর্যন্ত ব্রডগেজ এই রেলপথের উদ্বোধন করা হয় 1862 সালের 15 নভেম্বর। প্রতিষ্ঠার পর এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জগতি রেল স্টেশন। তখন জ্বালানি কয়লা পুড়িয়ে কালো সাদ ধোঁয়া ছড়িয়ে ঝিকঝিক শব্দে স্টিম ইঞ্জিনের বাষ্পচালিত রেলগাড়ি এসে থামত স্টেশনে। রেলগাড়ি দেখতে আশেপাশের কৌতূহলী মানুষের ভিড় জমত। পণ্য পরিবহন সহ যাত্রীদের পদচারণায় মুখরিত ছিল এই রেল স্টেশনে। কিন্তু কালের বিবর্তনে পুরনো স্টেশনটি আজ তার জৌলুস হারিয়ে ফেলেছে। অবহেলা আর সংস্কার অভাবে স্টেশনের লাল রঙের দ্বিতল ভবনের ছাদ জুড়ে জন্মেছে পরগাছা, ফাটক ধরেছে সার শরীরে। স্টেশনটি বর্তমান পরিত্যক্ত অবস্থা, রূপ নিয়েছে গোচরণ ভূমিতে। এছাড়া স্টেশনের কয়েকশো বিঘা রেলের জমি অবৈধ লোক দখলে চলে যায়, এসব দেখভাল করার যেন কেউ নেই। তথ্য অনুসন্ধানে জানা যায় 1825 সালের 27 সেপ্টেম্বর জর্জ স্টিফেনসনের আবিষ্কৃত বিশ্বের প্রথম স্টিম ইঞ্জিন রেল উদ্বোধন করা হয়। লোকমোশন নামের এই ট্রেনটি ব্রিটেনের স্টকটন থেকে 26 কিলোমিটার দূরে টার্লিংটন পর্যন্ত যায়। প্রথম এই রেল ইঞ্জিনের প্রথম চালক ছিলেন রেলের আবিষ্কারক সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জর্জ স্টিফেনসন নিজেই। ওই সময় ক্রমান্বয়ে বিশ্বজুড়ে যোগাযোগের ক্ষেত্রে রেলের বিপ্লব শুরু হয়। বর্তমান বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে রেল লাইন স্থাপনের বিষয়টি ব্রিটিশ সরকার গুরুত্ব সহকারে বিবেচনার পর 1862 সালের 29 সেপ্টেম্বর ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃক কলকাতার শিয়ালদহ থেকে রানারঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করা হয়। এই লাইনকেই পরে বর্ধিত করে 1862 সালের 15 নভেম্বর কুষ্টিয়া জেলার সাবেক নদিয়া জেলা দর্শনা থেকে বড়দা হয়ে জগতি পর্যন্ত 53.11 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইন নির্মাণের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়। ব্রিটিশ সরকার জগতি রেল স্টেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আরও কিছু অবকাঠামো গড়ে তোলা হয় এখানে, কিন্তু কালের বিবর্তনে সেগুলো আজ শুধুই স্মৃতি হয়ে পড়ে আছে। স্টেশনের ওয়েটিং রুম ভেঙে পড়েছে, প্ল্যাটফর্মের ইট ও গাঁথুনি হয়ে গেছে, সংস্কারবিহীন স্টেশনের দ্বিতল ভবনের ছাদ জন্মেছে আগাছা, রেলের স্টিম ইঞ্জিনে পানি খাওয়ানোর জন্য প্ল্যাটফর্মের দুই পাশে নির্মিত বিশাল আয়তনের ওভারহেড পানির ট্যাঙ্ক দুটি ইতিমধ্যে পরিত্যক্ত হয়ে গেছে। ট্যাঙ্ক দুটিতে সে সময় কয়লার ইঞ্জিন চালিত পাম্প দিয়ে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করা হতো, অথচ জগতি স্টেশনটি আজ কোলাহলমুক্ত, নীরব, নিথর। বর্তমানে এখানে যাত্রী সেবামূলক কিছুই নেই, চারিদিকে বিরাজ করে নির্জন এক ভৌতুরের পরিবেশ। স্টপেজ না থাকায় এই স্টেশনের উপর দিয়ে চলে যায় রাজশাহী গোয়ালন্দ ঘাটগামী আন্তনগর ট্রেন মধুমতি এক্সপ্রেস। এখানে শুধুমাত্র স্টপেজ রয়েছে সরকারের লিজ দেওয়া খুলনা গোয়ালন্দ ঘাট মেল ট্রেন নকশিকাতা এক্সপ্রেস এবং পোড়াদহ ও রাজবাড়ির মধ্যে চলাচলকারী শাটল ট্রেনের। এ দুটি ট্রেনের অল্প সংখ্যক যাত্রী ওঠানামা করে এখানে, তবে স্টেশনে যাত্রী সেবা না থাকায় তাদের দুর্ভোগ পোহাতে হয়। জনবলের অভাব রয়েছে প্রকট, নিরাপত্তা কর্মী না থাকায় লাইনের সঙ্গে সংযুক্ত পিন সহ রেলের মূল্যবান সম্পদ খোয়া যাচ্ছে বলে জানান রেলের কর্মচারীরা। আমরা ছোটবেলা থেকে শুনছি, দেখছি, যেটা বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন, আর এখন দেখেন এটার কি অবস্থা। একটা মা বোন মহিলা কোনো রকম পোশাকখানা বাথরুম চাপলে কোনো রকম তাদের সেসব পরিবেশ নাই, বসার জায়গা নাই, স্টেশন মাস্টার নাই, তাহলে কি এইভাবে কি চলবে? সুগার মিলের জন্য কত গাড়ি ঘোড়া চলতো, কত মানুষজন এখানে লেনদেন করতো, আনাগুনা করতো, এখন তার কিছুই নাই, এখন অন্ধকার হয়ে গেছে স্টেশনটা। স্টেশনের লাইট জ্বলে না, কোনো মিস্ত্রি নাই, সব মানে অন্যরকম অবস্থা। ছোটোবেলায় যেটা দেখেছিলাম সেটা এখন সব অন্যরকম হয়ে গেছে, বেনিয়ম।
চান এখন আবার আগের পরিবেশ? হ্যাঁ, আমি চাই যে পুরাতন ঐতিহ্যটা বাংলাদেশের সরকার যাতে ধৈর্য রাখে, যাতে একটি এরকমই থাকে, এরপর যে একটা নতুন করে আর একটা অনেক কিছু করে, সে তো করছে না। বহুত দিন থেকে শুনে আসছে হবে 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 বলে আর হচ্ছে না। বহুত মিডিয়া আসলো, বহুত ছবি নিয়ে গেল, তা তো কিছুই দেখছি না। মাপজোপ নিয়ে গেল, তাও তো কিছু হচ্ছে না। আমার নাম মোহাম্মদ ফরাজ আলী। যে আচ্ছা, এই যে ব্রিটিশ আমলে তো আমরা জানি যে কুষ্টিয়া যে জগতি রেল স্টেশন, তো এর ইতিহাস সম্পর্কে আপনি কত জানেন? আমরা আমাদের বুদ্ধি হওয়া পর্যন্ত দেখছি যে কয়লা ইঞ্জিন ছিল, পানিতে কয়লাই চলেছে, সেই সিস্টেম থেকে আমরা এই রেল স্টেশনে আজ গাড়িতে উঠি। আমাদের বাড়িও রেল স্টেশনের পাশে, বা আমরা রেলেরই এক সময় শ্রমিক ছিলাম। তো বর্তমান এখন তো রেল বলতে কিছু নাই, এখন নতুন করে সব তৈরি হচ্ছে, এখন রেলের কিছুই নাই, যে গাড়িগুলো চলছে এই গাড়িগুলোই বর্তমান এখন থাকবে। আর আস্তে আস্তে দু একটা ভালো গাড়ি বাড়বে, রেল ভালো হবে। সরকার তো উদ্যোগ নিয়েছে, করছে, যখন হবেই। তো এখন আর রেলের এখন জগতে বর্তমান কিছুই নাই, এখন আর কি যা বলবো আপনাকে, এখন তার দেখার মতনও নাই, বলার মতনও নাই। হোক, আপনাদের শোনাবো, দেখাবো। আপনি তো এখানে একসময় চাকরি করতেন, তো যেহেতু আপনি পুরাতন একজন প্রবীণ একজন চাকরিজীবী আর কি, তো সেই ক্ষেত্রে এখনকার যে বর্তমান এখানে যে পরিবেশ, এই পরিবেশটা যদি বলতেন? এখানকার পরিবেশ আপনার এখন খুব নিরিবিলি, খুব নিরিবিলি বলতে ট্রেন তো নাই, ট্রেন হচ্ছে আপনার দুইটা ট্রেন, একটা সকালে যায় খুলনা থেকে গোয়ালন্দ ঘাট, একটা গোয়ালন্দ ঘাট থেকে পুরাতন পর্যন্ত দুইটা ট্রেন, আর দুইটা ট্রেন আছে এখানে, থামে না, একটা যায় টুঙ্গি এক্সপ্রেস, একটা যায় ভাঙাই এক্সপ্রেস। এটা জগতে কোনো ইয়ে না, এই ধরতে সমস্যা। তো এই গাড়িগুলো সরকার রেল মেল মজবুত করতে করবে, আস্তে আস্তে হবে, আমরা শুনছি। এটা কি সরকারিভাবে ঘোষণা? হ্যাঁ, এটা সরকারিভাবেই ঘোষণা, সরকারের থেকেই করবে। আচ্ছা, তো আপনি যেহেতু এখানকার পুরাতন একজন স্টাফ, তো এই যে শুরুটা আসলে কীভাবে হয়েছিল আর কি, আপনার এই স্টেশনটা যাত্রাটা? এই শুরুটা ধরেন আমরা তো বলতে পারবো না, আমার বাপ মারা হয়তো বলতে পারে, কিন্তু আমরা তো ধরেন এটা ব্রিটিশ সরকার তৈরি করেছে, আমরা তো ধরেন পাকিস্তান পিরিয়ডে আমরা এই জন্ম নিয়েছি এই বাংলাদেশে। তো এখন আমরা এই হওয়া পর্যন্ত এই কয়লার ইঞ্জিন আর পানিতে ট্রেন চলেছে এই পর্যন্তই বলতে পারবো। দেখ কত সালে কত কী হয়েছে, আমাদের বাপ মারা লেখাপড়া শেখায়নি, আমরা মূর্খ মানুষ, লেখাপড়া জান পারলো না তখনকার মানুষ, এই জন্যে আমাদের ওটা স্মরণ নাই। বর্তমান যে পরিত্যক্ত অবস্থায় স্টেশনটা আছে, এটা যদি চালু করতে হয় তাহলে কী করণীয়? এখন চালু করতে হলে পরে যে উদ্যোগ নিচ্ছে, স্টেশনটা তৈরি করতে হবে, রেলমেলগুলো ভালো করতে হবে, এখানকার মাস্টার পয়েন্টসম্যান যার যে যা স্টপগুলো স্টেশনে লাগে সেসবগুলো নিয়োগ করতে হবে, করলে ট্রেন চালাতে হবে। আপনাদের মতন পুরাতন এখানে কতগুলো স্টাফ আছে? আমাদের এখানে আর আমাদের মতন বয়স আমাদের মেলা 70 বছর, তো মোটামুটি রাকমান নাই বর্তমান নাই। আপনার জুটিতে কয়জন আছে? এখন আমার জুটিতে এখানে একটাও নাই, সব দুটো আছে চাইনা গেটম্যান। এখানে শুধুমাত্র গেটম্যান ছাড়া কেউ আছে? আর কেউ নাই। এখানকে ট্রেন এখন শুধুমাত্র দুইটা ট্রেনে থামে? হ্যাঁ, দুইটা ট্রেনে থামে। আচ্ছা, এই দুইটা ট্রেন থামার জন্য কোনো স্টেশন মাস্টার? কোনো স্টেশন মাস্টার কি মাস্টার তো ওখান থেকে দেখো পুরাতে থাকলে উজাগতি বলে দেয় যে ট্রেন যাচ্ছে, গেট দেয়। কুষ্টা থেকে মাস্টার বলে দেয়, গেট দেয়, এই তো কাজ মোবাইলে। এই স্টেশনটা যদি নতুন করে যদি চালু করা যায় তাহলে কেমন হতে পারে বলে? ওরে বাবরে, এই স্টেশন যদি চালু হয় তো এখানে মানুষের জায়গা দিতে পারবে না সরকার, এত নাম হবে গাড়ি এসে গেল। ওই যা এদিকে কালের সাক্ষী হয়ে টিকে থাকা ঐতিহ্যের ধারক দেশের প্রথম এই স্টেশনটি আধুনিকায়ন না হয়, স্থানীয়দের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিকায়ন সহ স্টেশনটি হারানোর সৌন্দর্য ফিরিয়ে আনা হোক, সে সাথে অবৈধভাবে জগতি স্টেশনে খালি জায়গা জুড়ে পাথর ফেলে রাখা তা অপসারণ করা হোক। এতে স্টেশনের পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা এসব বিষয়ে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।